হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাজলের রান্নাঘর উইথ ব্লগ। আশা করি আপনারা ভালোই আছেন। আজকে আমি একটা রেসিপি নিয়ে চলে এসেছি, আর একদিন ছাড়া ছাড়া আমি রেসিপিগুলো দিতে থাকবো। আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে আমি বানাতে চলেছি দুধ পুলি। তো তার জন্য আমি পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি একটা নারিকেল, যেটা আমি কুড়িয়ে নিয়েছি। এবার ওটা আমি পুর বানিয়ে নেব। তার জন্য কড়ার মধ্যে নারকেলটা দিয়ে দিয়েছি, কোরানো নারকেল। আর ওই নারকেলের সাথে দিয়ে দিয়েছি চিনি। আমি যেহেতু একটা মিডিয়াম সাইজের নারকেল নিয়েছি, তাই 100 গ্রাম মতো চিনি দিয়েছি। আপনারাও ওই পরিমাণই দেবেন, কারণ বেশি চিনি দিলে নারকেলটা নাড়ুর মতো হয়ে যাবে, আর তখন পুর দিতে খুব অসুবিধা হবে। আর আপনারা অবশ্যই আমার রান্নাগুলো ট্রাই করবেন, আর কেমন হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। বলতে বলতে আমার নারকেলের পুরটা মোটামুটি বানানো হয়ে গেছে। এরপর আমি দুধকুলি বানানোর জন্য চালের পাউডার, মানে আমি চালের গুঁড়িটাকে মেখে নিচ্ছি। চালের গুঁড়ি নিয়েছি 250 গ্রাম মতো, ওর মধ্যে আমি পরিমাণ মতো নুন মিক্সড করে দিলাম। এবার আমি ওই চালের গুঁড়ির মধ্যে আস্তে আস্তে অল্প অল্প করে গরম জল মিশিয়ে ডোটা বানিয়ে নেব। খুব বেশি গরম জল একসাথে দেবো না, কারণ তাহলে ওটা ঢিলে হয়ে যাওয়ার খুব সম্ভাবনা থাকে, আর বেশি নরম হয়ে গেলে তাহলে আমি খোলটা বানাতে পারবো না। তাই আস্তে আস্তে করে অল্প অল্প করে গরম জল মিশিয়ে মিশিয়ে বানাতে থাকবো। আর খুব শক্তও করবেন না, তাহলে যখন পিঠের ভেতরে পুরগুলো দিয়ে মুড়বো ওগুলো ফেটে যাওয়ার ভয় থাকে। এইভাবে আমি আস্তে আস্তে অল্প অল্প করে জল দিয়ে দিয়ে মাখাতে থাকবো। আর চালের গুঁড়ির মধ্যে গরম জল দিলে ওটা একটু বেড়ে যায়। বেড়ে মানে আপনি ধরুন 200 গ্রাম চালের গুঁড়ি নিয়েছেন, ওর মধ্যে জল গরম দেওয়ার পরে দেখা যাবে এই 200 গ্রাম চাল গুঁড়িটা প্রায় অনেকটা বড় আকারের ডো হয়ে যাবে। ব্যাস, আমার এদিকে ডোটা রেডি করে রেখে দিলাম। এখানে আমি দুধটা ততক্ষণ গরম বসিয়ে দিই, কারণ কি অনেকক্ষণ পিঠেগুলো থাকলে ফেটে যাওয়ার ভয় থাকে। দুধটাও গরম হতে থাকবে, আর আমি এদিকে পিঠেগুলো বানিয়ে নেব। দেখেছেন ডোটা কিভাবে বানিয়েছি, ডোটা হাতে লাগছে না। আর যদি আপনাদের একটু নরম হয়ে যায়, তাও আপনারা একটু চালের গুঁড়ি নিয়ে নেবেন, হাতের মধ্যে লাগিয়ে লাগিয়ে ওই খোলগুলো বানিয়ে নেবেন। আমি এইভাবে বানিয়ে নিচ্ছি। আমার যেহেতু ঠিকঠাক হয়ে গেছে, তাই আমার চালের গুঁড়ি দরকার লাগছে না। এবার ওর মধ্যে আমি পুরটা দিচ্ছি, দিয়ে এগুলো মুড়ে দেবো পিঠের আকারে। ভালো করে মুখটা আঙুলে দিয়ে মুড়ে দেবেন, ওই জোড়া মুখটা, নইলে ফেটে বেরিয়ে যাওয়ার খুব ভয় থাকে। এইভাবে একটা একটা করে সব পিঠেগুলো আমি বানিয়ে নেব। আপনারাও অবশ্যই এইভাবেই বানাবেন। ওর মধ্যে পুরটা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও আঙুল দিয়ে প্রেস করে করে মুখটা বন্ধ করে দিচ্ছি, আর দু হাতে তালু দিয়ে ভালো করে চেপে দিচ্ছি, যাতে না মুখটা ফেটে ভেতরে পুরটা বেরিয়ে যায়। আর ওইদিকে আমি তো দুধটা গরম বসিয়ে দিয়েছি, ততক্ষণ ওটা দুধটা গরম হতে থাকবে। ওটা আগে থেকে আমার ফোটানো ছিল দুধটা, তাই ফুটে উঠলেই আমার হয়ে যাবে। আর এদিকে ততক্ষণ আমি পিঠেগুলো বানিয়ে নেব। দু আঙুল দিয়ে ভালো করে চেপে চেপে বানাবেন, আর হাতের তালু দিয়ে ভালো করে মুখটা চেপে বন্ধ করে দেবেন। আমার পিঠেগুলো মোটামুটি সব বানানো হয়ে গেছে। এবার চলুন ওগুলো গরম দুধের মধ্যে আস্তে আস্তে, দুধে দেওয়ার সময় দুধের আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দুধটা আমার ফুটতে শুরু করে দিয়েছিল আগে থেকে, ফ্লেমটা দিতে আরও বেশি উতলে উঠছে। এবার আমি আস্তে আস্তে একটা একটা করে পিঠে ওর মধ্যে দিয়ে দেব। এই পিঠেগুলো তো আমি আগেই বানিয়েছি, আপনারা দেখেছেন। সবগুলো দিয়ে দেওয়ার পর দেখেছেন পুরো ওপরে উতলে যাচ্ছে। আর হ্যাঁ, অবশ্যই আপনারা কোনো কিছু দিয়ে বেশি বেশি খোঁচাখুচি করবেন না, খুন্তি দিয়ে আস্তে আস্তে হালকা হাতে, কারণ বেশি খোঁচালে পিঠেগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। আমি দিই, বলতে বলতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। আপনারাও যেরকম মিষ্টি খান সেরকম পরিমাণ মতো চিনি অথবা গুড় দিতে পারেন। আমার এখানে তো পাওয়া যায় না খেজুর গুড়, অ্যামাজন নয় ফ্লিপকার্ট থেকে অর্ডার করতে হবে, তো এখনও হয়নি, তাই আমি চিনিই দিচ্ছি। আপনারা তো পশ্চিমবঙ্গে এখন গুড় মোটামুটি খেজুরের গুড় পাওয়া যাচ্ছে, তাই গুড় দিয়ে বানালে আরও ভালো হবে, খেতেও খুব টেস্টি হবে। বলতে বলতে আমার পিঠে রেডি হয়ে গেছে। আর আমি এটা একটা পাত্রের মধ্যে তুলে নেব। আবার পরের ভিডিওতে দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন,
আর আমার অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে থাকবেন, দেখতে থাকবেন, আর যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরানো বন্ধুরা তো অবশ্যই দেখবেন। চলুন আজকের মতো আস্তে আস্তে আমি এবার তুলে নিচ্ছি। খুব হালকা হাতে তুলবেন, নইলে ভেঙে যাওয়ার ভয় থাকবে। আর শীতকালে তো পিঠে খেতে সবারই ভালো লাগে। আস্তে আস্তে তুলতে থাকি, আর পরের দিন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে পরের ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, ধন্যবাদ।